হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অয়েল ম্যানেজি ব্লগ শো। তোমরা কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা গিয়েছিলাম গোপালপুর মন্দির, তো এই ভিডিওতে আরেকটা মন্দিরে যাচ্ছি, একদম কপি অফ দক্ষিণেশ্বর মন্দির। তো যারা দেখোনি তারা এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক ভিডিওটা। আর যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না। তো চলে এসেছি এখন হাই রোডে, আর এটা দিয়ে যাব আমরা। আর এই যে এগিয়ে চলে গিয়েছিল ওরা, ওদেরকে আবার ফোন করে ডাকলাম, হ্যাঁ করে টানছে গাড়ি, হ্যাঁ করে টানছে। এটা দিয়ে এখন যাচ্ছি, মানে জায়গাটা কি নাম, বেরুয়া বারোয়ারি তলা। তো সেখানে যাই, তারপর তোমাদের দেখাবো জিনিসটা। চলো ফ্রেন্ডস, দিস ইজ দ্য সারপ্রাইজ। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড দক্ষিণেশ্বর মন্দির, দেখতেই পাচ্ছ পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি, একদম দুর্দান্ত মন্দির। আমরা এখন বাইরেটাই শুধু দেখছি। মানে পুরো বলতে গেলে একদম এখানে এলে মনে হচ্ছে, মনে হবে যে দক্ষিণেশ্বরেই এসেছি। তো ঢুকলাম আমরা ভেতরে এখন। সামনে খুব সুন্দর মূর্তি রাধা কৃষ্ণের, যে মন্দিরের ভেতর দেখতেই পাচ্ছ। আর যদি কেউ এখানে অন্য ভোগ করতে চাও তার জন্য এই যে অ্যামাউন্ট রয়েছে দেখে নাও। মা ভবতারিণী সুমন্দা দান করছে, ১০১ টাকা দান করলো সুমন্দা। কেসো লাগা মেরা মজাক। এখানে বাবা শিবের মূর্তি, এদিকটা খুব সুন্দর একটা স্পেস, ওপেন স্পেস। এখানে পুকুর রয়েছে মন্দিরের গেট, এখানে আমরা বাইক গুলো পার্কিং করেছি। এখানে একটা মূর্তি আছে শনিদেবের মূর্তি। এটা ওই বুইচি থেকে জাস্ট একটুখানি গ্রামের দিকে আসতে হবে, জায়গাটার নাম হচ্ছে বারোয়ারি তলা। তো যদি কেউ আসতে চাও ওই বুইচিতে এসে শুধুলেই হবে যে বেরুয়া বারোয়ারি তলা কোন দিকে যাব, তো ওরা বলে দেবে। তো এখন আমরা, এখন ৫টা বাজে, তো তাই আমরা একটুখানি বসে আছি। জায়গাটা খুব ভালো তাই একটু দেখছি, এনজয় করছি বসে। সুন্দর একদম দেখতেই পাচ্ছ, একদম পুরো দক্ষিণেশ্বরের আদলে মন্দির। তোমাদেরকে যদি এখান থেকে দেখাই পুরোটা, এখানে একটা দরজা রয়েছে সুন্দর, এখান থেকে দেখো উপরটা জাস্ট। মানে সিরিয়াসলি বলতে গেলে একটা দক্ষিণেশ্বরের পুরো কপি এটা বলতে গেলে।
মানে যিনি করেছেন মানে খুব ভালো মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে জিনিসটা বার করেছেন। শুনছি নাকি অনেক ভিড়ও হচ্ছে এখানে। পাপায়ও কিছু দান করছে, সুন্দর। বাহ, একটা ঠং করে আওয়াজ এলো, 10 টাকার কয়েন দিয়ে যেমন হয়। আমরা তো আসলে আগে জানতাম না, এই পরে ফেসবুকে গিয়ে হ্যাঁ, আমরা তো খবর পেয়ে এই 2-4 দিন আগেই পেয়েছি। আচ্ছা আচ্ছা ঠাকুরমশাই আমাদের সব মন্দিরের ব্যাপারে বললো, 8 বছর টাইম লেগেছে মন্দিরটা করতে। তো দক্ষিণেশ্বর থেকেও বামুনরা এসেছিলেন এটার উদ্বোধন করতে। খুব ভালো লাগলো শুনে, ঠাকুরমশাইয়ের কথা শুনেও ভালো লাগলো। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে, আপাতত 5:10-15 বাজছে। তো চলো যাওয়া যাক। সুমনদা ঘুরতেই ব্যস্ত চারদিকে। লক্ষ্মীদাও আসছে। এটা সামনে থেকে দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরটা সুন্দর, খুব চওড়া, খুব উঁচু একটা মন্দির। A few moments later. ওহ, খুব গরম, খুব গরম। বাবা বাবা, কি খাওয়ান দাওয়ান হচ্ছে। বইচির মোড়ে আমরা চলে এসেছি। তো এই দোকানটা থেকে 4 পকোড়া খাওয়া হলো। বইচির মোড়। তো চলো আবার নেক্সট যেখানে যাবো সেখানে গিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি আমরা মেমারি। তো এবার এখানে কিছু খাওয়ার দাওয়ার টিফিন করার কলা, সঙ্গে আমি, বাবাই, লক্ষ্মীদা, সোমেনদা। চলে এসেছে আমাদের চিকেন চাউমিন। জোর খাওয়ান দাওয়ান। এই যে হচ্ছে নেক্সট মেনু, চিকেন কষা। এই যে সোমেনদা লাস্ট কালে আইসক্রিম দিয়ে আমাদের ইয়ে শেষ করলো, জার্নি মেট্রোর কোন দারুণ খেতে। তো ফ্রেন্ডস, জাস্ট একটু আগেই বাড়ি ঢুকলাম। তো সারাদিন মানে প্রচুর টায়ার্ড, মানে সারাদিন নয়, বিকাল ওই 3টে থেকে প্রচুর টায়ার্ড। তো ভিডিওটা আর বড় করছি না, যেহেতু বাড়ি চলে এসেছি তাই
ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, অন করে দিও, যাতে এই সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আর বলবো, এই ভিডিওটা তোমরা চাইলে শেয়ার করতে পারো, কারণ মানে দক্ষিণেশ্বরে আদলে এরকম একটা মন্দির আর তেমন প্রচারও নেই মন্দিরটা। তো শেয়ার করে তোমরা জানাও সবাইকে যে এরকম একটা মন্দির আছে, তারাও যাতে আসে, মানে নামটা প্রচার হয় এই মন্দিরের। তো সেটাই চাইবো যদি, আর কারা কারা এই মন্দিরে গেছো বা এখনো পর্যন্ত যেতে চাও তারা আমাকে কমেন্ট বক্সে নিচে জানিও। আর এই মন্দিরের যে গুগল ম্যাপে যে অ্যাড্রেস সেটা আমি ডেসক্রিপশনে পিন করে দেবো, তো সেটা তোমরা পেয়ে যাবে, দেখে নেবে যদি কেউ যেতে চাও। তো দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, লাভ ইউ, স্টে টিউন, ভালো থেকো, টাটা।